মর্নিং সবাইকে, আমি পম্পা চলে এসেছি আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে। জানি না এই ভিডিও আমি আপলোড করতে পারবো কিনা, বা আজকের এই যে এখন তোমাদের সাথে বসে কথা বলছি এটা সত্যি আদৌ আপলোড করতে পারবো কিনা। মনটা ভালো নেই, রোজ দিন তো মানুষের মন একরকম হয় না, কোনো কারণবশত, উইদাউট এনি রিজনেও যে আমার মন খারাপ তা নয়, হ্যাঁ কোনো কারণবশত আমার মনটা আজকে খারাপ। তো আজকে মা যদি কোনো রান্না, মা যদি কোনো রান্না না, মা তো রান্না করবেই, তো মা যে রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমি কোনো কাজ করে থাকি আজকে তাহলে সেটা শেয়ার করব। চুলে তেল লাগিয়েছি, হ্যাঁ মা আজকে একটা সয়াবিনের রেসিপি করে, সয়াবিনগুলো সেদ্ধ করে রাখা আছে, আর এখানে আছে ছোলার ডাল বাটা। হ্যাঁ এতটা ছোলার ডাল লাগবে না, কিন্তু তারপরও মিক্সিতে পেস্ট করে নিচ্ছে, যে সয়াবিনগুলো রয়েছে সেই সয়াবিনগুলো মা মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। সয়াবিন আমাদের অনেকেরই খেতে ভালো লাগে না, হয়তো খেতে খেতে একঘেয়েমিও চলে আসে, আর আজকাল যা দিনকাল পড়েছে তাতে কিছু ড্রাই ফ্রুট রাখাই, মানে ড্রাই খাওয়ার রাখা দরকার, তো সয়াবিনও সেই জন্য রেখেছি। তো যাই হোক, সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছে, তার মধ্যে দিচ্ছে অল্প একটু ছোলার ডাল বাটা, তার মধ্যে দিল হলুদ। এবার হলুদ বাটা দেওয়ার পর দেবে হচ্ছে জিরে পাউডার। এবার জিরে পাউডার দেওয়ার পর এর মধ্যে পড়বে হচ্ছে পেঁয়াজ বাটা। তো এইগুলো দিয়ে, আর জিরে পাউডার মা আরেকটুখানি দিল, মানে দু চামচ জিরে পাউডার দিয়েছে। এবার লঙ্কা পাউডার দিয়েছে এক চামচ, ঝাল যে যেরকম খায় সে সেরকম বুঝেই ঝালটা দেবেন, ঝালটা কিন্তু নিজস্ব টেস্ট অনুযায়ী। দিচ্ছে আদা কুচি, মানে আদা কুচি বলতে আদা দাও গ্রাইন্ড করা, আর বলেছিলাম যে পেঁয়াজ বাটা, সেই পেঁয়াজ বাটাও দিচ্ছে। তাহলে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, মানে লঙ্কা পাউডার, নুন, এগুলো সমস্ত কিছু দিয়ে মা এটাকে ভালো করে মেখে নেবে। এর মধ্যে মা দিচ্ছে দু চারটে চিনির দানা, চিনির দানা দিয়ে মা এটাকে ভালো করে মেখবে। আচ্ছা মা কিন্তু শাহি গুঁড়ো গরম মশলাও দিয়েছে এর মধ্যে, হ্যাঁ রান্না করার সময় আমি দেখেছি শাহি গরম মশলাও মা এটা দিয়েছে, দিয়ে পুরোটাকে মিক্স করে নিয়েছে। নিয়ে এবার কড়াইতে তেল দিয়েছে, তেল দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে বড়ার মতো, বা যেরকম কাটলেটের মতোও খেতে পারো, কিন্তু বড়ার মতো করে মা দিয়ে ভেজেছে। এটা কিন্তু আমরা শুধু ডাল ভাতের সাথেও খেয়েছি, মানে বড়াটাও খেয়েছি, বড়াটা খেতেও খুব ভালো লেগেছে, আর মা বড়াটা দিয়ে যে ঝোলটা করেছে সেটাও কিন্তু ভীষণ অপূর্ব হয়েছে। তো মা একে একে সব কটা হাতের সাহায্যে ভেজে নিচ্ছে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে সব কটা, যতটা মিশ্রণ আছে সেই কটা বড়া মা আস্তে আস্তে ভেজে নিচ্ছে। এইবার দেখো ভাজা হয়ে যাওয়ার পর মা কী করে, আচ্ছা মা কিন্তু আলুটাকে ডুমো ডুমো করে কেটে আগেই ভেজে রেখেছে। এবার সেই যে কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে দিয়েছে জিরে ফোড়ন, আর জিরে ফোড়নের পর দিয়েছে হয়তো তেজপাতা, সেটা আমি দেখে বলছি আপ তোমাদের। আচ্ছা গোটা গরম মশলা দিল, গোটা গরম মশলার পরে তেজপাতা, তেজপাতা এটা দিয়ে ফোড়নটা যখন ভালোভাবে গন্ধ ছেড়ে দিচ্ছে তখন মা একে একে মশলাগুলো মিক্স করবে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছিলাম কিন্তু দেখতে দেখতে আমি নিজেই ভুলে গেছি। এখন দিয়েছে পেঁয়াজ ফোড়নে, তো পেঁয়াজ ফোড়নটা দেওয়ার পর মা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই মা আবার হলুদ পাউডার দিয়ে দিয়েছে, মানে হলুদ গুঁড়ো দিল,
এবার একে একে মশলাগুলো অ্যাড করবে। এর মধ্যে দিয়েছে লঙ্কা পাউডার, আবার বলছি লঙ্কা আর জিরেটা কিন্তু নিজস্ব টেস্ট অনুযায়ী, কারণ ঝালটা সবাই ঝাল নুন মিষ্টি এটা নিজস্ব টেস্ট অনুযায়ী খায়। জিরে পাউডার দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা। আচ্ছা, এর মধ্যে কিন্তু ধনে পাউডারও কিন্তু অ্যাড করেছিল। আর একটা কথা বলে ভুলে গেছি, সেটা হচ্ছে সয়াবিনটা কিন্তু সেদ্ধ করা ছিল। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলে একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কার কুচি, এই দিয়ে মা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। দেখো জল দিয়েছে একটু, জল দেওয়ার পর মা কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। এবার মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে মা কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিয়েছে, নুনটা অ্যাড করেনি, নুনটা দিয়ে দিয়েছে, এখন অ্যাড করে দিয়েছে নুনটা। এবার নুন দেওয়ার পর মা কিন্তু এবার টমেটো বাটাটাকেও অ্যাড করে দেবে। তো আমরা এবার দেখছি, হ্যাঁ টমেটো বাটাটাও মা অ্যাড করে দিয়েছে। এইবার যেরকম হয় সেরকমই নাড়াতে চাড়াতে থাকবে, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ না বেরোয়, সেটা টমেটোরই হোক আর ধনে জিরে আর লঙ্কা গুঁড়োরই হোক। তো এইবার দেখো মশলাটা কষে গেছে আর একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মা আলুটা দিয়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মা এর মধ্যে কিন্তু জল অ্যাড করবে। এইবার মা দেখো জলটা যে অ্যাড করবে সেটা কিন্তু সবাই নিজের পরিমাণ মতো বুঝে নেবে, কারণ যে কোনো বড়ার তরকারিতেই কিন্তু জল কিন্তু পরে খুব বেশি টেনে নেয়। মা এখানে একটু চিনিও দিয়ে দিয়েছে, কারণ চিনি কেন দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি না হলে এরকম তরকারিগুলো খেতে ভালো লাগে না। যাই হোক, তো তোমরা তোমাদের বুঝে দিও, যারা চিনি খাও না তারা এই চিনিটাকে স্কিপ করো, ডায়াবেটিস থাকলে চিনিটাকে অতি অবশ্যই স্কিপ করে দেবে। চিনি ছাড়াও তরকারি খাওয়া যায়, যারা চিনি খায় না তাদের জন্য চিনিটা দেওয়া যাবে না। তো এইবার আমি যে বলেছিলাম জল অ্যাড করবে, সেই জলটা মা অ্যাড করবে। আর জলটা যখন অ্যাড করবে তখন বুঝে জলটা অ্যাড করো, তার কারণ হচ্ছে বড়ার যে কোনো তরকারিতে কিন্তু জল ভীষণভাবে টেনে নেয়। ধোকার তরকারি, বড়ার তরকারি এগুলোতে কিন্তু জল ভীষণভাবে টেনে নেয়। আর সবচেয়ে ভালো হয় যেগুলো এই বড়া বা ধোকাগুলো তুলে রাখলে আলাদা করে। তো মা জল অ্যাড করে দিয়েছে, এখানে দেখো তরকারিটা টকবক করে ফুটছে, মানে এটা অলরেডি ডান। এবার মা এটাকে নামিয়ে নিচ্ছে, এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে। দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে। আর আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আগেই বলেছিলাম ডালের সাথে আমি বড়া হিসাবেও খেয়েছি, আবার এটা আমি ভাতের সাথেও খেয়েছি, সত্যি খুব সুন্দর হয়েছে। নিরামিষ এই পথটা থাকলে ভাত খাওয়া কিন্তু হয়ে যায়, খুব ভালোভাবেই হয়, মাছ মাংসের কিন্তু আর দরকার হয় না। তো তোমরাও এটাকে ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলে এসেছি রাত্রেবেলায়, সকালে খুব সাদা মাটাই খেয়েছি, কিন্তু সোয়াবিনের যে তরকারিটা খেয়েছিলাম খুব ভালোই ছিল। তো আমি চলে এসেছি ময়দা মাখতে, তার জন্য একটু জল গরম করব। মায়ের হাত কেটে গেছে, তো আমি বললাম না আমি জলটা গরম করে নিই, জলটা গরম করে মানে জলটা গরম করে ময়দাটা মেখে নিই, আর ময়দাটা মাখা হয়ে গেলে মা তারপরে পরোটা করে দেবে, মা পরোটাটা ভেজে দেবে। ঠিক হয়ে গেছে, তিন চার দিন হয়ে গেছে, তারপরেও কাটা জায়গা তো, করলে পরে হয়তো কষ্ট হতে পারে। তো এনিওয়ে গরম জলটা বসাই। ময়ম আমি দিয়ে রেখেছিলাম, মানে মা দিয়ে রেখেছিল, আমি শুধু চিনিটা দিয়েছি, দিয়ে আমি এবার ময়দাটা মেখে নেব। আমি আর বসে বসে জোর পেলাম না, তাই জন্য আমি দাঁড়িয়েই পড়েছি। দাঁড়িয়ে গায়ের একটু মেহনত না করলে কি হয়, কাজে যে কোনো কাজই বলো সবসময় একটু মেহনত দরকারি আছে, তাই জন্য না দাঁড়িয়ে পড়ি। তো চলো, আর এই যে ময়দা মাখা আমার, ময়দা রাখা আছে, হ্যাঁ ময়দা রাখা আছে, এই যে টান ময়দা মাখা হয়ে গেছে। এই জায়গাটা খুব লাইটটার জন্য ব্রাইট হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে রেখে দেবো, দু পাঁচ মিনিট থাক। Thank you.
আমাদের ছোলার ডাল আর পরোটা। আমি হচ্ছে এই আমারটা নিয়ে নিয়েছি, ছোলার ডাল পরোটা অলরেডি মা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এটা নিয়ে খেতে বসবো। ঠিক আছে, এই ছোলার ডাল আর দুটো পরোটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাব গিয়ে নিজে চুল ফুল ঠিক মতো আসাবো। আজকে শ্যাম্পু করেছি খুব ভালো করে, যে চুল টুল আসতেছি তা না। হ্যাঁ, দুপুরে আসতেছিলাম, তারপরে আর সন্ধ্যের পর থেকে আশ্রয় নিয়ে কোনো রকম ভাবে ক্লাসের লাগিয়ে রেখে দিয়েছি। এনিওয়ে তো যাই, এখন চুল টুল আশ্রাবো, মুখে ক্রিম টিম লাগাবো, ক্লিন করব, ক্রিম টিম সবই লাগাবো, লাগিয়ে তারপরে শোবো বা টিভি দেখবো, একটু নিউজ দেখবো, দেখে তারপর শোবো। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা।